অ্যাজ ইউজুয়াল ওয়েলকাম ব্যাক টু সাদা সোমা চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, বুঝতেই পাচ্ছ যেহেতু আমি গাড়িতে আছি তার মানে কোনো একটা জায়গায় যাচ্ছি। তো চলো কোন জায়গায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি সিটি স্কোয়ার গ্রাউন্ডে, নিউ টাউনে। এটা তো কোন জায়গাটাতে আমরা এসেছি, কি উপলক্ষে এসেছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর ভিডিওটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর তার আগে চারপাশটা একটু দেখে নাও আমরা কোথায় এসেছি। জি হ্যাঁ বন্ধুরা, তোমাদের অপেক্ষার অবসান শেষ করছি। এবার বলেই দিচ্ছি, আমরা এসেছি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2022। আর এখন আমি টিকিট কাটছি। টিকিট এখানে, টিকিটের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে 20 টাকা, তারপর আমরা ভেতরে যাব। বন্ধুরা আমার টিকিট কাটা কমপ্লিট। আমি এখানে টিকিটের সঙ্গে লাকি ড্রয়ের জন্য গিফট ভাউচারও দিয়েছে, আর তার সাথে সাথে দিয়েছে হচ্ছে কমপ্লিমেন্টারি একটা গিফট পেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। বন্ধুরা বাণিজ্য মেলা গ্রাউন্ডে ঢুকতেই সবার প্রথমে তোমাদের চোখ পড়বে ঠিক এইভাবে, মানে আমি তোমাদেরকে একটু দূর থেকে পুরো সেট আপটা দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন স্টল আছে সিরিয়াল বাই সিরিয়াল। এবার চলো তাহলে ভিতরটা একটু দেখি। বন্ধুরা সবার প্রথমে আমরা গিয়েছিলাম ফার্নিচারের স্টলে। এখানে ঢুকেই আমার তো একদম চক্ষু চড়ক গাছ, আমি জাস্ট মুগ্ধ। এখানে এত সুন্দর সুন্দর ফার্নিচার, ফার্নিচারের কালেকশনগুলো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সব ধরনের ফার্নিচার আছে। এখানে একদম স্মার্ট সিম্পল ডিজাইনের ফার্নিচারের পাশাপাশি গর্জিয়াস সেই রাজাদের আমলে যেই ধরনের কাজ ছিল সেরকম ফার্নিচারও আছে। বন্ধুরা ফার্নিচার দেখতে দেখতে বেশ ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা খাবারের কাউন্টারে চলে এসেছি। এই খাবারের কাউন্টারটাতে এখানে অনেক ধরনের খাবার আছে, বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের খাবার আছে, সাউথ ইন্ডিয়ান বলো, আরও অনেক কিছুই আছে, পাঞ্জাবি খাবারও আছে, বাঙালি খাবার আছে। তো আমরা তার মধ্যে থেকে যেহেতু দুপুরবেলা তাই বাঙালি খাবারই ট্রাই করলাম, ভাত চিকেন ডাল সবজি এইসব দিয়ে। বেশ খাবারগুলো বেশ সুস্বাদু ছিল এবং প্রত্যেকটা খাবারেরই গুণগত মান খুবই ভালো এখানকার। খাওয়া দাওয়া শেষ করেই আমরা প্রথমে যে স্টলে গেলাম সেইটা হচ্ছে গার্মেন্টস সামগ্রীর স্টল। এখানে সব ধরনের জিনিস আছে, ছেলেদের মেয়েদের টপস শার্ট এমনকি শীতের পোশাক সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। তো সেরকম একটা কাউন্টারে আমরা গেলাম, সেইখানে দেখছিলাম জিনিসপত্রগুলো ঘুরে, বেশ ভালোই জিনিসপত্র ছিল এখানে। এরপরে আমরা হল নাম্বার 9 গেলাম। এর মধ্যে শুরুতেই আছে কিছু খাবার দাবারের স্টল, বিশেষ করে এখানে মুখরোচক কিছু খাবার যেগুলো সাধারণত আমরা খাওয়ার পরে খাই, বিভিন্ন ধরনের চাটনি, তারপরে বিভিন্ন ধরনের বাদাম টাদাম এগুলো, আরও ছোটো এলাচ, বিভিন্ন ধরনের মশলা এইসবের স্টল। তো এইখানে আমরা বেশ 3-4 জিনিস কিনেছি। তো ওরা এতই ভালো, এখানকার সেলসম্যানদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। ওরা মানে আমরা কিনি বা না কিনি কিন্তু ওরা সমানে আমাদের সবাইকে খাইয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন জিনিসপত্রগুলো আমাদেরকে টেস্ট করাচ্ছে, আমরা না নিলেও তাতে ক্ষতি নেই, এটা আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে আমরা 4 ধরনের জিনিস কিনেছি। একটা হচ্ছে আমের, একটা তেঁতুলের আইটেম, একটা কুলের আইটেম, আর আরেকটা কিনেছি কিছু টুটি ফ্রুটি, এটা বাবুর জন্য। তবে এমনিতেই আমরা যা কিনেছি তার থেকে বেশি বাবুকে ওরা দিয়েছে, বাবু তো মুঠো মুঠো নিয়ে ওখানে খেয়েছে। তো বেশ ভালোই খেতে জিনিসগুলো, বাবু তো টুটি ফ্রুটিটা ভীষণ পছন্দ হয়েছে।
এইটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্পেটের স্টল। এইখানে তুরস্ক থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো কার্পেট এসেছে আর বেশ কোয়ালিটি সম্পন্ন ছিল এগুলো। গাইজ, এবার আমরা একটা স্টলে এসেছি, এটা হচ্ছে জুয়েলারি স্টল। এখানে ব্যাংককের বিভিন্ন জুয়েলারির কালেকশন ছিল, আর তার পাশে এই যে বাংলাদেশি জামদানির স্টল। জামদানির স্টল থেকে আমি অবশ্য একটা জামদানি শাড়ি কিনেছি, আগেই শাড়ির দোকানে গিয়েছিলাম, এখন আমি আসলাম জুয়েলারির এখানে। তো কী শাড়িটা কিনেছি আমি তোমাদের পরে অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে চুড়ির স্টল, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, অনেক ধরনের, অনেক দামি দামি, অনেক ভালো ভালো চুড়ি আর কি। এখানে তুমি যে কোনো চুড়ি কেনো না কেন, 300 টাকা থেকে জোড়া শুরু হবে, তারপরে 2000 টাকা জোড়া, 3000 টাকা জোড়া পর্যন্ত চুড়ি আছে। খুব সুন্দর চুড়ির কালেকশন, আমি একটু চুড়িগুলো দেখছিলাম। চুড়ির কালেকশনের থেকে এবার আসলাম চুড়িদারের পিসের স্টলে আর কি। এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি স্যুটস, তারপরে বিভিন্ন স্টেটের আরও বিভিন্ন ধরনের আনস্টিচ যেগুলো স্যুট ছিল, ম্যাটেরিয়াল সেই সবগুলো ছিল, বেশ সুন্দর কালেকশন এখানে। গাইজ, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আইটেমগুলো আছে। এগুলো টেবিল ক্লথ, এগুলো টেবিলের উপরে রাখা, টি টেবিলের উপরে রাখা যায়, ডাইনিং টেবিলের উপরে রাখা যায়, সুন্দর শো করে রাখা যায়। আর এই যে এটা হচ্ছে কুশন কাভার, আমাকে ভালো, বেশ ভালো দেখতে, আমাকে তো সবগুলোই ভালো লাগছে দেখতে, সত্যি এগুলো ইউনিক কালেকশন। বন্ধুরা, এই যে চোখ ধাঁধানো লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে এই ধর এই যে যেসব বাটিগুলো, যেই সব শোপিসগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুরস্কের। বন্ধুরা, যেহেতু এই অল্প সময়ের মধ্যে সব কিছু ঘুরে দেখানো ভিডিওর মাধ্যমে সম্ভব না, তাই আমি তোমাদেরকে একটু সংক্ষেপে সব জিনিসপত্রগুলো দেখাচ্ছি, তোমরা তাহলে দেখতে থাকো। বন্ধুরা, এবার চলে এসেছি জামদানি শাড়ির স্টলে। এইখানে শুধু চারিপাশে দেখো তোমরা, বিভিন্ন ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবে, একেবারে অথেন্টিক বাংলাদেশি জামদানি যেটা। তো এখান থেকে আমি একটা শাড়ি কিনেছি, দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, সত্যি কাজগুলো একেবারে ইউনিক।
গাইজ, আমাদের আজকের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ঘোরা একেবারে কমপ্লিট। এবার আমরা বাড়িতে যাচ্ছি, তো তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা আশা করছি সবাই এনজয় করেছো।